ক্যাপ্টেন ঘোষণা করছে হ্যাঁ হ্যাঁ ঘোষণা করে দিছি ওকে ইরফান আপনাদের টিমটা কেমন হলো মানে সব মিলিয়ে আপনাদের টিম নিয়ে প্রত্যাশাটা কেমন আপনার আমি বলবো হচ্ছে আমাদের টিমটা ওয়েল ব্যালেন্স একটা টিম সিনিয়র জুনিয়র মিলাই একটা ওয়েল কম্বাইন্ড একটা টিম আর একটা কথা বলবো হচ্ছে আমরা ওয়েল একটা ব্যালেন্স টিম কেন বলতেছি বিকজ আপনারা যদি দেখেন আমাদের টিমটা হচ্ছে ঘরোয়া লিগে ওয়েল সবগুলাই সব পারফর্মার আর রিসেন্টলি বিসি পেসেন্স কাপে যারা পারফর্ম করছে তাদেরকে নিয়ে টিমটা গড়া হয়েছে আর একটা কথা বলবো হচ্ছে টিমটা যাতে যেন মানে এমনভাবে যাতে আমরা খেলি টিমটা ফাইনাল আমাদের ইচ্ছা হচ্ছে ফাইনাল খেলা আর হচ্ছে এরপরে তো আস্তে আস্তে চ্যাম্পিয়ন হবো আর কি প্রেসিডেন্ট কাপে আপনি নিজের ফর্মটা ভালো ছিল এবং আপনি ভালো দুটা তিনটা ইনিংস খেলেছেন তো এই ক্যারি টি টোয়েন্টি তো নিশ্চয়ই আপনি ক্যারি করার চেষ্টা করবেন বলেন বিসি প্রেসিডেন্ট কাপের পারফরমেন্সটা আমাকে স্বাভাবিকভাবে অনুপ্রেরণা দিবে সামনের টুর্নামেন্টে খেলার আমি চেষ্টা করব হচ্ছে এই টুর্নামেন্টে ওই ফর্মটা কন্টিনিউ করার আর যতটুকু 100% পারি টিমকে কন্ট্রিবিউট করার আর কি আমার লং টার্ম গোল হচ্ছে সবারই একটা সব ক্রিকেটারের লং টার্ম গোল থাকে হচ্ছে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা ন্যাশনাল টিমের দীর্ঘদিন খেলা আর এখন আমি জাস্ট আমার প্ল্যানটা হচ্ছে সামনে টি টোয়েন্টি কাপ নিয়ে ফোকাস করা স্টেপ বাই স্টেপ আগানো আর যদি আমার হাতে আছে হচ্ছে আমার হার্ডওয়ার্ক আর আমার পারফরমেন্সটা আমি চেষ্টা করবো আমার 100% পারফর্ম করার জন্য আর সামনে যদি কোনো সুযোগ আসে ওইটা টিম ম্যানেজমেন্ট আর আমি সিলেক্টরদের উপর ছেড়ে দিতে চাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ